তোমরা জানো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের শ্যামলী কাব্য। নামে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নামকরণ হচ্ছে শ্যামলী, উচ্চ ও নামের সন্তান। তা রবীন্দ্রনাথের শ্যামলী কাব্য পড়তে গেলে প্রথমেই আমাদের কি কি পড়তে হবে, কি কি জানতে হবে, সেই হিসাবে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনায় কি কি জানবো, কিভাবে এই বিষয়টাকে আমাদের ক্লাসের মধ্যে দিয়ে আমরা কতটুকু জানতে পারবো সেই সম্পর্কে আমরা জানছি। এর পরের সেশনে চলে যাই, প্রথমেই দেখবো আমরা কবি পরিচয়। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানি, তা সত্ত্বেও শ্যামলী পড়তে গেলেও কবিতা প্রসঙ্গটা আবার আমরা একটু দেখে নিবো। এরপর শ্যামলী গ্রন্থ পরিচয় আলোচনা করব, আছে শ্যামলী কাব্যের উৎস আর সন্ধান, নামকরণ প্রসঙ্গ, উপসংহার আর গ্রন্থ। এরপর চলে যাচ্ছি আমরা পরের দিকে। জন্ম সবার জানা, তোমরা দেখতেই পাচ্ছ শান্তিনিকেতনের এই ছবি। তোমরা যদি শান্তিনিকেতনে যাও, বাংলা ভাষা ও বাংলা সাহিত্যে বাঙালি জাতি ও বাঙালি সংস্কৃতিতে সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব। কবি নিজেই বলছেন, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা জাগিবে তখন। রবীন্দ্রনাথের কাব্য সম্পর্কে দেখো, সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য রবীন্দ্র কাব্য পরিক্রমা গ্রন্থ লিখছেন, সমস্ত রবীন্দ্র সাহিত্য যেন একটা বিরাট প্রদর্শনী সৌধরূপে স্থাপত্য শিল্পের চরম উৎকর্ষ বহন করিয়া সগর্বে দাঁড়াইয়া আছে। ইহার কক্ষে কক্ষে বিরাজ করিতেছে নব নব শিল্প সম্ভার, অপূর্ব তাহাদের রূপ, বর্ণ ও সুষমা, ভাব, চিন্তা, আবেগ, কল্পনা, রহস্য, ভাষা, ছন্দ, অলঙ্কার ও সঙ্গীতের বিচিত্র দীপ্তি ও সমারোহে এই সাহিত্য সৌধ সর্বোপরির কোন দুর্লভ শিল্পীর রূপায়িত ধ্যান বলিয়া মনে হয়। এই সুবিশাল যে সাহিত্য সৌধ, যার কথা রবীন্দ্র সমালোচক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, সেই সুবিশাল সাহিত্য সৌধের মধ্যে একটি বিরাট অংশ হলো রবীন্দ্র কাব্য। রবীন্দ্রনাথ তার জীবনের 12 বছর বয়স থেকে যে কাব্য রচনা শুরু করেছিলেন, তার মৃত্যুকাল অর্থাৎ 80 বছর বয়স পর্যন্ত তিনি এই পুরো সমগ্র জীবন ধরেই তার কাব্য চর্চা করে গেছেন। এই কাব্য সাধনাকে সাধারণভাবে 7টি পর্যায়ে বিভক্ত করা যায়। তোমরা আমরা যে এই ভাগটাকে অনুসরণ করছি, প্রধানত ডক্টর অশোক কুমার বন্দ্যোপাধ্যায় সাহিত্যের ইতিহাসে তোমরা দেখতে পারো, অনেকে অনেক রকম ভাবেই পর্যায়ে বিভক্ত করতে চেয়েছেন। আমরা সাধারণভাবে এই 7টি ভাগ দেখে নিচ্ছি। প্রথমেই আছে সূচনা পর্ব। সূচনা পর্বে দেখো 1878 থেকে 1881 খ্রিস্টাব্দ, এর মধ্যে রচিত হচ্ছে আখ্যান কাব্য, 2টি আখ্যান কাব্য, কবি কাহিনী বনফুল আর একটি গীতিকাব্য ভগ্ন হৃদয়। 19 পর্ব আছে 1882 থেকে 1883, এই সময় সন্ধ্যার সঙ্গীত, পরিকমল, প্রভাত সঙ্গীত, এই সমস্ত রচনাগুলো হচ্ছে। সূচনা পর্বে যখন রবীন্দ্রনাথ তার কাব্যগুলো রচনা করছিলেন, সেই পর্বে দেখা যাচ্ছে তরুণ বয়সের একটা আবেগ, উচ্ছ্বাস, সেটাই প্রধান ছিল। 19 পর্বে সেই প্রথম তার কবি ধর্মের সক্রিয়তায় প্রতিষ্ঠিত হচ্ছে। ঐশ্বর্য পর্বে এসে মানসিক চৈতালি, মানসী, তারপর সোনাচুরি, চিত্রা, চৈতালি, এই কাব্যগুলো আমরা পেয়ে যাচ্ছি। বলা যায় এই পর্বেই রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্যগুলো, কবিতাগুলো রচিত হচ্ছে। তারপর অন্তর্বর্তী পর্ব 1900 থেকে 1910 পর্যন্ত, এই সময়ের যে কাব্যগুলো আমরা পাচ্ছি, কণিকা, ছেয়া, কথা, কাহিনী, স্মরণ, এই সমস্ত কাব্যগুলো পাচ্ছি।
1910 থেকে 1915 গীতাঞ্জলি পর্ব, এই সময়ের তিনটি কাব্য গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি তোমরা সবাই জানো। মূলত এই তিনটা কবিতার মধ্যে, তিনটা কাব্যের মধ্যে যে আধ্যাত্মিক ভাবনা, রবীন্দ্রনাথের আধ্যাত্মিক ভাবনার সহজ সরল এই পদাবলীর, এই কাব্যের পদগুলির মধ্য দিয়ে ধরা পড়ছে। এরপরে আসছে বলাকা পর্ব। বলাকা পর্ব 1916 থেকে 1929 বলাকা পূরবি মহুয়া রচনা হচ্ছে। শেষ পর্বে গিয়ে আমরা শেষ পর্বের নামটা দেওয়া হচ্ছে অন্তপর্ব। এই অন্তপর্ব 1929 থেকে 1941 সাল বলা হচ্ছে, কিন্তু এর মাঝে দুটো ভাগ দেখবে। 1929 থেকে 36 পর্যন্ত সালটাকে কিন্তু পুনশ্চ পর্ব বলা হচ্ছে। এই সময় শেষ সপ্তাহে পুনশ্চ, শ্যামলী, এই কাব্যগুলোকে নিয়ে পুনশ্চ পর্ব বলা হচ্ছে। পরবর্তীকালের কাব্য হচ্ছে শেষ লেখা, রোগসজ্জায়, আরোগ্য, জন্মদিনে, এই সমস্ত কাব্যগুলো আমরা পাচ্ছি। এরপরে চলে যাচ্ছি শ্যামলীর পাশে, আমাদের আলোচনার বিষয় শ্যামলী। প্রথমে চলে আসছি গ্রন্থ পরিচয়। শ্যামলীর রচনাকাল, একটা হচ্ছে রচনাকাল আর একটা প্রকাশকাল। এই যে শ্যামলীর রচনা হয়েছিল কাব্যের, শ্যামলী কাব্যের কবিতাগুলো, কবিতাগুলো দেখো রচিত হয়েছিল 1936 সালের 6ই আগস্ট। নাম কবিতা শ্যামলী। শ্যামলী কবিতার মধ্যে মোট 22টি কবিতা আছে, তার একটি কবিতা হচ্ছে শ্যামলী, যে নাম কবিতা রচিত হয়েছিল 1936 সালের 6ই আগস্ট। বাকি সব কবিতা রচিত হয়েছিল মে থেকে জুলাই মাসের মধ্যে। প্রকাশকাল ভাদ্র 1343 বঙ্গাব্দে। আর কিছু কিছু কবিতা ছিল যেগুলো এই গ্রন্থাগারে শ্যামলী প্রকাশের আগেও প্রকাশিত হয়েছিল বিভিন্ন পত্রিকায়। দেখো আমি আমি কবিতা পরিচয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রবাসী পত্রিকায় অকাল ঘুম, অমৃত, বাস্যওয়ালা, চিত্রা পত্রিকায় প্রকাশিত হয়েছিল বিদায় বরণ ও শেষ প্রহরে, কবিতা পত্রিকায় স্বপ্ন কবিতা প্রকাশিত হয়েছিল। শ্যামলী কাব্যগ্রন্থটিকে উৎসর্গ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন, উৎসর্গ নামের কবিতা, আর সেটি উৎসর্গ করেছিলেন শ্রীমতী রানী মহলানবিশকে। এর পরের অংশে আমরা যাচ্ছি, তার আগে আমরা দেখে নিচ্ছি এখানে উপেন্দ্রনাথ ভট্টাচার্য শ্যামলীর কবিতাগুলিকে, এই যে 22টি কবিতা, 22টি কবিতাকে 4টি ভাগে ভাগ করেছেন, 4টি পর্বে বিভক্ত করেছেন। মানব সত্তার অপরিমেয়তার উপলব্ধি কবিতাগুলো তোমরা দেখছো, আমি, অকাল ঘুম, প্রাণের রস, চিরযাত্রী, কাল রাত্রে। তারপর আছে চিত্তের ক্ষণিক অনুভূতির রূপায়ণ, বিদায় বরণ। প্রেমমূলক পর্যায়ে পড়ছে দ্বৈত, শেষ প্রহরে, সম্ভাষণ, হারানো মন, বাঁচোয়ালা, নির্ভাঙা। আখ্যায়িকা জাতির মধ্যে পড়ছে কনি, দুর্বোধ, অমৃত, বঞ্চিত। তোমাদের একটু আগেই বলছিলাম উৎসর্গ কবিতার কথা। উৎসর্গ কবিতা কবি শ্রীমতী রানী মহলানবিশকে উৎসর্গ করেছিলেন, আর এটা উৎসর্গ যখন করছিলেন 1936 সালের 17ই আগস্ট রচনা করছিলেন। আসলে 1936 সালে যখন শ্যামলী কাব্যগ্রন্থ তিনি প্রকাশ করছেন, তার আগেই বেশ কিছু বছর আগে থেকেই কলকাতায় যখনই তিনি আসছেন শান্তিনিকেতন থেকে, কলকাতার এই রানী মহলানবিশ এবং রানী মহলানবিশের স্বামী প্রশান্ত মহলানবিশ, অধ্যাপক প্রশান্ত মহলানবিশ, উভয়ের বাড়ি ছিল বরাহনগরে। সেই বরাহনগরের বাড়িতে কবি বেশ কয়েক বছর আগে থেকেই যাতায়াত করতেন, আর তাদের বাড়িটি ছিল, তাদের বাড়িটি কবির বেশ পছন্দের হয়ে গিয়েছিল। আর সেই পছন্দের কথায় উৎসর্গ কবিতায় ধরা পড়ছে। দেখো, বাংলাদেশের বন প্রকৃতির মন শহর এড়িয়ে রচিল এখানে ছায়া দিয়ে ঘেরাপন, বাংলাদেশের গৃহিণী তাহার সাথে আপন স্নিগ্ধ হাতে সেবার অর্ঘ পড়েছে রচনা, নীরব প্রণতি ভরা তারই আনন্দ কবিতায় দিল ধরা। তোমরা দেখবে উৎসর্গ কবিতায় কবি যে প্রসঙ্গের কথা বলছেন, এই এই সুরটা কিন্তু আমরা কাব্যগ্রন্থের যে সমস্ত কবিতাগুলো পরে পড়বো সেই কবিতাগুলোর মধ্যে কিন্তু এই সুরও অনেক জায়গায় ধরা পড়বে। এরপর চলে যাচ্ছি আমরা শ্যামলী কাব্যের উৎস সন্ধানে। উৎসর্গ কাব্যগ্রন্থে কবিকথা কবিতায় কবি বলেছিলেন, যে আমি স্বপন
সে আমি স্বপন মুড়ছি গোপন চারি, সে আমি আমারে বুঝিতে বুঝাতে নারি, আপন গানের কাছে আপনই হারি, সেই আমি কবি সে পারে আমারে ধরি। কবি আরো বলেছেন, কবিরে পাবে না তাহার জীবন ধরিতে। কিন্তু কবিতা, কবিতা তো কবির জীবন মন্থন যে অভিজ্ঞতার ফসল। কোন কবিতাই কি কবির জীবনে থেকে আলাদা হতে পারে? তাই কবি যতই বলুন কবিরে পাবে না তাহার জীবন চরিতে, সেটা ঠিক মেনে নেওয়া যায় না। অবশ্য কবি নিজেও আবার বলছেন সাহিত্য গ্রন্থের কবি জীবনী প্রবন্ধে, যারা ক্ষণজন্ম পুরুষ তাদের কাব্যকে তাদের জীবনের সঙ্গে এক করে দেখলেই তার অর্থ বিস্তৃততর ও ভাব নিবিড়তর হয়ে ওঠে। রবীন্দ্র শাস্ত্রীর সম্পর্কে যদি আমরা সম্যক রূপে উপলব্ধি করতে চাই, তাহলে একই সঙ্গে আমাদের রবীন্দ্র জীবনের ঘটনাগুলি সম্পর্কে অবহিত হতে হবে। আর এই জন্যই আমরা চলে যাব শান্তিনিকেতন প্রসঙ্গে, কারণ শ্যামলী কাব্যের সঙ্গে শান্তিনিকেতনের সম্পর্ক রয়েছে প্রত্যক্ষ ও গভীর। আর এই শান্তিনিকেতনের কথা বলতে গিয়েই আমরা একদম চলে যাই প্রথম লেভেলে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বোলপুরে জমি কিনে বাড়ি তৈরি করে নাম দেন শান্তিনিকেতন। তোমরা দেখতে পাচ্ছ শান্তিনিকেতনের ছবি। আর 1863 থেকে 64 বঙ্গাব্দ নেমপ্লেট দেওয়া আছে। বালক রবীন্দ্রনাথের প্রথম শান্তিনিকেতন বাস এই গৃহে, চৌঠা ফাল্গুন 1279 বঙ্গাব্দ। সুদীর্ঘকাল এই গৃহই ছিল অতিথি নিবাস। এরপরে চলে যাচ্ছি 1864-তে শান্তিনিকেতন ভবন তৈরি হয়। তার উপরে লেখা আছে সত্যাত্ম প্রাণরামং মন আনন্দ। এই শান্তিনিকেতন 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্ম বিদ্যালয় স্থাপন করছেন, যেটা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হচ্ছে। এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নিজের এবং যারা আশ্রমে আছেন সেই আশ্রমিকদের বসবাসের জন্য অনেক বাড়ি তৈরি করছিলেন শান্তিনিকেতনে। শুধু তাই নয়, নতুন নতুন বাড়ি তৈরি করাও রবীন্দ্রনাথের একটা শখ ছিল। বৈচিত্র্যলিপ্ত কবির এই শখের জন্য একের পর এক বাড়ি তৈরি হয়েছে বিভিন্ন সময়ে। কোনোদিনই